ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়, যে অধ্যায়টা আপনার এবার যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের কিন্তু শর্ট সিলেবাস যে অধ্যায়টা আছে, এবং এই অধ্যায়তে কিন্তু একটা না একটা 100% শিওর একটা প্রশ্ন থাকবে, এবং সেই প্রশ্নের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা এই অধ্যায় থেকে যদি দিতে পারে সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপার্স। তো এই ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপার্স কীভাবে আপনারা আঁকাবেন বা কীভাবে এই প্রশ্ন আসলে উত্তর দেবেন সেটা নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তারপরে এই অধ্যায়ের আরও যে আলোচনাগুলো আছে সেটা হচ্ছে প্রায় নৈভিত্তিক টাইপের আলোচনা, বিজ্ঞানীর নাম, কত সালে কী আবিষ্কার করছে, ঠিক আছে। তো এখান থেকে দেখেন ভৌত যে রাশিটা আছে, ভৌত রাশি কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে আমাদের কি মৌলিক রাশি, একটা লব্ধ রাশি। তো মৌলিক রাশিটা কাকে বলে? মৌলিক রাশি হচ্ছে মনে করেন দৈর্ঘ্য ভর সময় যেটা এক অক্ষর দ্বারা প্রকাশ করা যাইতেছে। শুধুমাত্র যদি বলে যে আমার দৈর্ঘ্য কত, আমি এত সেন্টিমিটার বলে ফেললাম বা এত মিটার বললাম, একটাতে কিন্তু শেষ। কিন্তু লব্ধ রাশিটা কি, যেটা প্রকাশ করার জন্য মৌলিক রাশির প্রয়োজন হয়, যেটা প্রকাশ করার জন্য কি করার মৌলিক রাশির প্রয়োজন হয়। যেমন কাজ সমস্যা আমি কি লিখতে পারি, বল গুণন সরণ। তো আমি বল এবং সরণ দেখেন দুইটা রাশির আমার দরকার হচ্ছে, এটা হচ্ছে আমাদের লব্ধ রাশি। আচ্ছা, এরপরে দেখেন আমাদের এটাই আমি আপনাদের ইয়ে করলাম, এটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স। আমি স্লাইড ক্যালিপার্স নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো যতটুকু পারি আমার তরফ থেকে। এখানে দেখেন আমি স্লাইড ক্যালিপার্স আঁকাইছি, হাতে আঁকাইছি, যদি কোনো মানে বুঝতে অসুবিধা থাকে তাহলে ক্ষমাসুর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, তো এখানে আমি যদি এই স্লাইড এই যে আপনারা সবসময় জানেন যে এটা হচ্ছে আমাদের মূল স্কেল, এই যে এটা হচ্ছে আমাদের মূল স্কেল আর এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। আচ্ছা, তো এই যে আমাদের যে মূল স্কেল এবং ভার্নিয়ার স্কেল এটার মধ্যে পার্থক্যটা কি? আমি তো এখানে দেখবেন যে মূল স্কেলের যে দাগগুলো আছে মানে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার বা 1 মিলিমিটার যাই হোক, এই দাগগুলা ভার্নিয়ার স্কেলের দাগের সমান হয় না, ভার্নিয়ার স্কেল একটু কম হয় মানে এক ভাগ করে কম হয়। কিভাবে? দেখেন এখানে আমাদের যে মানে মূল স্কেলের দশমতম দৈর্ঘ্য মানে দশতম দৈর্ঘ্য মানে মূল স্কেলের আমি ধরলাম 10 সেন্টিমিটার সমান সমান আমার ভার্নিয়ার স্কেল হবে 9 সেন্টিমিটার। মানে ভার্নিয়ার স্কেল সবসময় এক দাগ করে কি কম, মানে এক ঘর করে কি কম। আচ্ছা, এবার আমি কেন ভার্নিয়ার স্কেলটা ব্যবহার করব? আমি মনে করি এই যে কলমটা এখানে রাখলাম, এই আমি এটার দৈর্ঘ্য বের করব। তো এখানে যখন আমি রাখলাম দেখেন এই জিনিসটা, এই যে 5 এবং 6 মাঝামাঝিতে আছে না, কিন্তু কত ভাগ মাঝামাঝিতে আছে, কত ভগ্ন অংশে আছে সেটা কিন্তু আমি আমার মূল স্কেল দ্বারা বের করতে পারতেছি না। তো এই মূল স্কেল দ্বারা যখন বের করতে মানে যেহেতু বের করতে পারতেছি না, ভগ্ন অংশ আকারে মান আসবে। আবার দেখেন আমি বলতেছি এটা শূন্য দাগ, মূল স্কেলের শূন্য দাগ, এর সাথে যদি আমি এই দৈর্ঘ্যটা মাপি দেখেন 5 এবং 6 মাঝামাঝিতে আছে কিন্তু জিনিসটা, এটা 5 নম্বর, এটা 6 নম্বর ঘর। তাহলে 5 এবং 6 নম্বর ঘরে যেহেতু মাঝামাঝিতে আছে তাহলে এটা কিন্তু আমি ওই মূল স্কেল দ্বারা অতটুকু বের করতে পারবো, কিন্তু এটা কিন্তু ভগ্ন অংশ আকারে মান হবে। আমি এটা এক্সাক্টলি বলতে পারতেছি না যে এটা 5 ঘরের কতটুকু মানে ডানে আছে বা 6-এর কতটুকু কম আছে, এটা আমি কিন্তু বলতে পারতেছি না। তো এই জিনিসটা নির্ণয় করার জন্য আমাদের অবভিয়াসলি ভার্নিয়ার স্কেল লাগবে। তো এই যে এবার আমি ভার্নিয়ার স্কেলের মাধ্যমে কিভাবে আমি জিনিসটা মাপবো, এবার খুব খেয়াল করে দেখেন এখানে আমি দেখলাম মূল স্কেল, এই যে মূল স্কেলের আমি এতটুকুর দৈর্ঘ্যটা বের করব, মনে করেন আমার এই যে কলমের এই দৈর্ঘ্যটা আমি বের করব। তো এখানে আমি মূল স্কেল রাখলাম, দেখেন 5 এবং 6 মাঝামাঝিতে আমার জিনিসটা আছে। তো আমার মূল স্কেলের পাড়টা হলে কত হবে, আমি ধরলাম 5 মিলিমিটার। আচ্ছা, তো আমি 5 মিলিমিটার এটা যেহেতু এখানে 5-এর পরে আছে এবং 6-এর মানে 5-এর একটু বেশি আছে, 6-এর একটু কম আছে, কিন্তু যেহেতু 5-এর পরে আছে এর জন্য আমি 5 মিলিমিটার আমি ধরে নিলাম। আচ্ছা, এবার খুব খেয়াল করে দেখেন এবার ভার্নিয়ার যে আমাদের যে জিনিসটা জানি ভার্নিয়ার সমপতন, এই এখানে খুব খেয়াল করে দেখবেন ভার্নিয়ার সমপতনরে ভি দ্বারা প্রকাশ করা হয়। তো ভার্নিয়ার সমপতন জিনিসটা কি, আমি ভার্নিয়ার সমপতন যখন আমি বুঝবো তখন মনে করবেন যেহেতু আমার এই দাগটা এক ঘর করে কিন্তু কম দেওয়া আছে, ভার্নিয়ার আমি বারবার বলছিলাম যে ভার্নিয়ার স্কেল অবশ্য মূল স্কেলের থেকে এক ঘর করে কি কম দেওয়া থাকে, এক ঘর করে যদি কম দেওয়া থাকে তাহলে একটা না একটা ঘর তার সাথে মিশবেই, মিলা যাবে। তো এখানে দেখেন এই যে আমার ভার্নিয়ার স্কেলের 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘরের জায়গায় আমার জিনিসটা কিন্তু ভার্নিয়ার স্কেল এবং মূল স্কেলের দুইটা সমান হয়ে গেছে না, মিলা গেছে। এটা ভার্নিয়ার স্কেলের 4 ঘর আর এটাও কি আমাদের কিন্তু মিলা গেছে। তো এই যে মিলের যে জায়গাটা এটাকে বলা হয় ভার্নিয়ার সমপতন, এটাকে বলা হয় কত, ভার্নিয়ার সমপতন। এখানে ভার্নিয়ার সমপতন কয় ঘরে মিলছে, 1 2 3 4, তাহলে ভার্নিয়ার সমপতন হবে 4।
আমি দেখেন আবার বলতেছি যে ভানিয়ার স্কেল এবং মূল স্কেল এটা একটা না একটা ঘরে মিলবে যেহেতু আমাদের ভানিয়ার স্কেল কি এক ঘর করে কম এক ঘর করে কি কম যখন আস্তে আস্তে সে আগাইতে থাকবে এদিক থেকে যদি হয় একটা না একটা ঘরের সাথে কিন্তু সে অবশ্যই মিশবে যে ঘরের সাথে মিশবে সেটাকে আমাদের ভানিয়ার সমপতন মানে ভি দ্বারা প্রকাশ করা হয় আচ্ছা এবার আমি ভানিয়ার ধ্রুবকটা বুঝবো ভানিয়ার ধ্রুবকটা কি তো এখানে দেখেন এখানে আমার ভানিয়ার স্কেলটা দেওয়া আছে দশ ভাগ আর আর এখানে ভানিয়ার ধ্রুবকটা খুবই আরও ইজি মানে ভিসি ভানিয়ার ধ্রুবককে ভিসি দ্বারা প্রকাশ করা হয় মূল স্কেলের এক ভাগের দৈর্ঘ্যের সাথে আপনি ভানিয়ার স্কেলের কততম ভাগের দেওয়া আছে যেহেতু এখানে দশ ভাগের দেওয়া আছে তাহলে দশ দ্বারা ভাগ করবেন যদি ভানিয়ার স্কেল বিশ ভাগের দেওয়া থাকে তাহলে বিশ দ্বারা ভাগ করবেন মূল স্কেলের এক ভাগের দৈর্ঘ্য কত এক মিলিমিটার আচ্ছা আর ভানিয়ারে এখানে কত ভাগ আছে দেওয়া আছে আমার দশ তাহলে আমি দশ দ্বারা ভাগ করব তাহলে এটাকে যদি আমি দশ দ্বারা ভাগ করি তাহলে এটা জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার হবে এটা যদি মিটার প্রকাশ করানো যে মিটারের সাথে ইয়ে করে দেবেন তা হয়ে যাবে আচ্ছা এখানে এম ভি সি পাইলাম এবার আমাদের দেখেন অনেক সময় যান্ত্রিক ত্রুটি যে জিনিসটা থাকে যান্ত্রিক ত্রুটিটা কি যেন যখন মূল স্কেলের সাথে এইখানে অনেক অনেক ক্ষেত্রে আপনাদের এই যান্ত্রিক ত্রুটিটা দেওয়া থাকবে না এবং অনেক ক্ষেত্রে কিন্তু যান্ত্রিক ত্রুটিটা দেওয়া থাকবে তো আমি মনে করেন এই বস্তুটা এখানে রাখলাম কিন্তু বস্তুটা আমার হুবাহু থাকলো না একটু ডানের দিকে আছে তখন যদি ডানের দিকে থাকে তাহলে বস্তুটা হবে মানে যান্ত্রিক ত্রুটি হবে ধনাত্মক যদি হুবাহু না মিলে ডানের দিকে থাকে বস্তুটা একটু হালকা তাহলে সেটা হবে ধনাত্মক আর যদি বস্তুটা যদি বামের দিকে থাকে সেটা হবে কি ঋণাত্মক আচ্ছা তো এবার আমি ভানিয়ার স্কেলের যে সূত্রটা আমি যে জিনিসটা জানি সেটা এল বাই ডি বা আপনাদের ব্যাস এবং ব্যাসার্ধ টাইপের কিন্তু অঙ্ক আসে আমি এটার সাথে সাথে আপনাদের একটা অঙ্ক করেও দেখাই দেবো তাহলে আপনারা আরও বেশি ক্লিয়ার হবেন তো এটা দেখেন আমি সূত্র কি জানি আমি এখানে একটু লিখলাম আমি এল বা ডি এটা সমান সমান আমি জানি এলতে ধৈর্ঘ্য ডিতে ব্যাস আচ্ছা এম প্লাস ভি গুণন সরি ভি গুণন ভিসি আমি এই সূত্রটা জানি আচ্ছা এবার আমি জাস্ট মানগুলা বসায় দেব এখানে যেহেতু আমাদের কত এম এম হচ্ছে মূল স্কেলের পার্ট আমাদের মূল স্কেলের পার্ট পাঁচের পরে গেছে মানে পাঁচের পরে গেছে এর জন্য পাঁচ ধরছি ছয়ের পরে গেলে আমি ছয় ধরতাম ঠিক আছে এবার আমার এম কত আমার ফাইভ প্লাস ভি ভির মান কত আমার ফোর আর ভিসি ভিসি আমি কত পেলাম ভিসি হচ্ছে ভানিয়ার ধ্রুবক ভানিয়ার এই এটার মানে কি জানেন এই এই স্কেল দ্বারা আমি সর্বনিম্ন জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার পর্যন্ত মাপতে পারবো জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার পর্যন্ত মাপতে পারবো এর নিচের মানটা আমি বের করতে পারবো না আচ্ছা এবার দেখেন ভিসি হচ্ছে আমাদের কত জিরো পয়েন্ট ওয়ান তো এবার গুণন করেন দেখি আমার ক্যালকুলেটার আচ্ছা ফোর ইন্টু জিরো পয়েন্ট ওয়ান তাহলে আমার কত হইল ফাইভ প্লাস জিরো পয়েন্ট ফোর তো এবার এটার সাথে যোগ করে দিলে আমার কত ফাইভ পয়েন্ট ফোর আসতেছে ফাইভ পয়েন্ট ফোর মিলিমিটার এটাই কিন্তু আমাদের অ্যান্সার খুবই ইজি আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন এখানে যেহেতু কোনো যান্ত্রিক ত্রুটি নেই আমি এই জন্য যান্ত্রিক ত্রুটি দিয়ে দিলাম না কারণ মূল স্কেলের পাঠের সাথে আমার বস্তুর একদম হুবাহু মিলে গেছে এর জন্য কোনো যান্ত্রিক ত্রুটি নেই বেশি অনেক ক্ষেত্রে যান্ত্রিক ত্রুটি দেওয়া থাকে অনেক ক্ষেত্রে কিন্তু যান্ত্রিক ত্রুটিটা দেওয়া থাকে না তো এইরকমভাবে সেমভাবে আপনারা অঙ্ক করবেন এটা হচ্ছে লেন্থ এলতে হচ্ছে লেন্থ ডিতে হচ্ছে আমাদের ব্যাস যখন দৈর্ঘ্যটা চাবে এই সূত্র ফালাই দেবেন যদি ব্যাসেরটা চায় এটা কিন্তু ব্যাসের ক্ষেত্রে আপনার একটা জিনিস মনে রাখবেন ব্যাসের ক্ষেত্রে আমরা ব্যাসার্ধ চায় তা আপনার একটা ব্যাস বের করবেন তারপরে ব্যাসার্ধ এটা কীভাবে বের করতে হয় সেটা আমি একটু পরেই আপনাদের আরেকটা অঙ্ক আমি সাহায্যে সেটা দেখাই দেবো আচ্ছা আমি আশা করি এটা কিন্তু বুঝতে পারছেন এটা দেখেন সারসংক্ষেপ আমি আরেকটা সংক্ষিপ্ত করে বলে দিতেছি যেটা ভানিয়ার স্কেল এবং মূল স্কেল ভানিয়ার স্কেলের দশ ভাগের দৈর্ঘ্য সরি মূল স্কেলের দশ ভাগের দৈর্ঘ্য ভানিয়ার স্কেলের নয় ভাগের দৈর্ঘ্য সমান এতটুকু আপনারা মনে রাখবেন যদি ভানিয়ার স্কেল দশ সেন্টিমিটার হয় মূল স্কেল যদি দশ সেন্টিমিটার হয় ভানিয়ার স্কেল হবে নয় সেন্টিমিটার মানে ভানিয়ার স্কেল এক ঘর করে কিন্তু অবশ্যই কম আচ্ছা আর ভানিয়ার সমপতনটা কি ভানিয়ার সমপতন হচ্ছে ওই যে এক ঘর করে কম যেহেতু সে এক ঘর করে কি আগাচ্ছে এর জন্য সে একটা না একটা ঘরের মূল স্কেলের একটা না একটা ঘরের সাথে অবশ্যই সে মিলবে যে ঘরের সাথে মিলবে বা কাছাকাছি হবে যদি মনে করেন না মিললো আমি দেখবো কাছাকাছি যদি এই জিনিসটা এরকম হয় যেত মানে খুব কাছে আছে তাহলে আমার এটাই হয়তো ভানিয়ার স্কেল যদি না বা ভানিয়ার সমপতন
যদি না মেলে আমি দেখব কোন ঘরটা মূল স্কেলের সাথে একদম খুবই কাছাকাছি আছে সেই ঘরটা আমার ভার্নিয়ার সমপতন আমি ধরব আর ভিসি আমি যেটা বললাম যে ভিসি হচ্ছে 1 মিলিমিটারের সাথে ভার্নিয়ার কত ভাগ দেওয়া আছে এখানে যেহেতু 10 ভাগ দেওয়া আছে আমি 10 দেব যদি 20 দেওয়া থাকে 20 দেব 30 দেওয়া থাকলে 30 এর সাথে ভাগ দেব তারপরে এই যে যা সূত্র ফেলা অঙ্কগুলো আপনারা করে ফেলবেন খুবই সিম্পল মানে একটা অঙ্ক আমি এটার আমি একটা উদাহরণ সাহায্যে আমি আপনাদের একটা এখনি একটা অঙ্ক করে বুঝিয়ে দিচ্ছি তাহলে আরো ক্লিয়ার হবে পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপ এইবার এসএসসি তে ঢাকা বোর্ড 2022 সালে আসা এই সিজনশীল থেকে তো দেখেন এবার ঢাকা বোর্ড 22 সালে যে এসএসসি প্রশ্নটা আছে এটা তুলনামূলকভাবে অন্যান্য বোর্ডের চেয়ে মানে সহজ আসছে এবং মানে ঢাকা বোর্ড 21 সালে যে প্রশ্নটা ছিল এটা কিন্তু অনেক মোটামুটি একটু হার্ড টাইপের কিন্তু 22 সালের প্রশ্নটা একটু তুলনামূলকভাবে সহজ তো দেখেন আমরা এই প্রথম অধ্যায় স্লাইড ক্যালিপার্স এবং ভাইনাল স্কেল এই সম্বন্ধে একটা সিলেবাস সেটা কি আমাদের উদ্দীপকে কি বলছে একটি সাধারণ স্কেলে দণ্ডের দৈর্ঘ্য 15 মিলিমিটার পাওয়া গেল উক্ত দণ্ডটিকে 0.1 সেন্টিমিটার ভার্নিয়ার ধ্রুবক বিশিষ্ট একটি স্লাইড ক্যালিপারসে পরিমাপ করে ভার্নিয়ার সমপতন 8 পাওয়া গেল আচ্ছা এবার গ নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকের তথ্য অনুযায়ী ভার্নিয়ার স্কেলের ঘরের সংখ্যা নির্ণয় করো তো এখানে অনেকেই মানে এই যে ঘর এই ঘরটা দেখে অনেকেই কনফিউজ হয়ে গেছে যে ঘরটা কি আমরা তো চাইছিলাম ভাগ ভাগ হয়ে যায় এখানে ঘরতা মানে এখানে একটা স্কেল এই স্কেলের এই যে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম যে দাগগুলো আছে না এক একটা ভাগ বা এক একটা ঘর এক একজন এক এক ভাবে বলে তো অনেকে বলে যে ভাগ তো আমরা করছি ঘর তো বলি না এখানে ঘর ভাগ দুটাই একই কথা এবার যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে তাদের প্রেক্ষিতে আমি বলতেছি আচ্ছা তো এবার আমাদের দেখেন উপরোক্ত তথ্য থেকে আমাদের এই যে প্রধান মানে সাধারণ স্কেল এটা কিন্তু প্রধান স্কেল এম হচ্ছে প্রধান স্কেল বা মূল স্কেল বা সাধারণ স্কেলের দণ্ডের দৈর্ঘ্য এম 15 মিলিমিটার এটা হচ্ছে এম 15 মিলিমিটার আচ্ছা আর ভাঙের এটা হচ্ছে কি ভাঙের ধ্রুবক কত ভিসি হচ্ছে 0.01 সেন্টিমিটার আর হচ্ছে আমাদের কি ভাঙের সমপতন মানে ভি এটা দেওয়া আছে কত 8 আচ্ছা এবার আমি গণনা প্রশ্নটা সমাধান করি যেহেতু আমাদের প্রশ্ন বলছে কি ঘরের সংখ্যা নির্ণয় করো তো আমরা একটা জিনিস কিন্তু জানি আচ্ছা আমি এটা আগে লেখার আগে আমি এর তথ্য কি কি আছে সেটা এই যে আমাদের দেখেন এম তো এখানে আমাদের লাগবে না ভিসি মানে ভাঙের ধ্রুবক এটা কত দেওয়া আছে 0.01 সেন্টিমিটার আচ্ছা ভাঙের সমপতন এটা আমাদের লাগবে না আর আমাদের এস এস কিন্তু আমাদের দেওয়া নাই কারণ আমাদের যে সূত্রটা পড়বে আমরা জানি ভাঙের ধ্রুবক ভিসি ইকুয়াল টু এস বাই এন এস বাই এন আচ্ছা এই এস এটা হচ্ছে মূল স্কেলের এক ভাগের দৈর্ঘ্য ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য ওই যে আমি একটু আগে যে একটা মানে চিত্র আঁকাইছিলাম স্কেলের এই যে মনে করেন এরকম আমাদের যে সাধারণ যে স্কেল গুলো আছে দেখুন 1 2 3 4 5 পাঁচ ঘর পর পর একটু একটু বড় করে তার ঘর আচ্ছা এই যে এক একটা যে ঘর আছে বা ভাগ আছে এটার ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য এটা হচ্ছে এস তো এরা অনেকেই মানে আমাদের একটা স্টুডেন্ট এই প্রশ্নটা অ্যান্সার দেয়নি মানে এছাড়া ওদের পরীক্ষা অনেক ভালো হয়েছে কিন্তু এই প্রশ্নটা আরো অনেক সহজ ছিল কিন্তু তারা যে বলতেছে এস তো দেওয়া নেই আমি বলছিলাম এস যদি দেওয়া না থাকে তাহলে এস ধরে নিতে হবে কারণ এস এরকম ফিক্স কারণ এক একটা ঘরের দৈর্ঘ্য সাধারণ স্কেলের বা এআই স্কেলের এক একটা ঘরের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার করে এই যে আপনাদের এই স্কেলটা আছে যেটা দেখেন এটার এই যে ক্ষুদ্রতম এক ঘরের যে দৈর্ঘ্য গুলো আছে না এটা কিন্তু 1 মিলিমিটার করে মানে 1 মিলিমিটার করে আচ্ছা এবার আমাদের এন চাইছে এন হচ্ছে ওয়াট মানে ভাঙের স্কেলের ঘর সংখ্যা এটা তার মূল স্কেল থেকে এবার ভাঙের স্কেলের ভাগ সংখ্যা মানে এন হচ্ছে আমাদের কত ওয়াট এটা আমাদের বের করতে হবে তাহলে এখান থেকে আমি এন বের করতে পারবো না আচ্ছা তো এখান থেকে এই যে ভিসি ভিসি এর মান কত 0.1 এই দেখেন এখানে একটা কাজ করতে হবে আমাদের ভিসি তো সেন্টিমিটার দেওয়া আছে এটা কত আমাদের মিলিমিটার তাহলে মিলিমিটার কে বলা আমরা যদি সেন্টিমিটারে রূপান্তর করি মানে এই ওয়াট কে 10 দ্বারা ভাগ করলে সেটা হবে 0.1 সেন্টিমিটার আচ্ছা তো এটা কত হলো আমাদের 0.01 / n আচ্ছা এবার আমি যদি n টাকে উপরে নিয়ে যাই মানে আর আগে গুণ 0.01 × n ইকুয়াল এই 1 এর নিচে এই এটার নিচে মনে হয় 1 ছিল না মানে আর আগে গুণ একবার এদিকে গুণন একবার কি এই দিকে গুণন যদি আমি এটার সাথে এটা গুণন দেই 0.01
ওয়ানই হবে। আচ্ছা এরপরে দেখেন আমাদের এই এন যেহেতু এসেছে, আমি যদি এনটা রাখি তাহলে ওই সাথে যা সেটা ভাগ হয়ে যাবে না, মানে 0.1 ডিভাইডেড 0.01। তো এটাকে যদি আমরা ভাগ দেই মানে 0.01 ডিভাইডেড 0.01 মানে 0.1 ডিভাইডেড 0.01 তাহলে আসতেছে কত, আমাদের এন এর মান আসতেছে কত 10। এটাই কিন্তু আমাদের অ্যানসার। শেষ, অনেকে কিন্তু এই যে এস টা বের করতে পারে না, দেখে অঙ্কটা দেয় না, মাত্র 3 লাইনের একটা অঙ্ক দেখেন, এটা কিন্তু আর আগে গুণ করছে, এই ওয়ানটা নিচে দিয়ে না, আমি আপনাদের বুঝাই দিচ্ছি এরকম ভাবে, মাত্র 1 লাইন 2 লাইন 3 লাইনের বেলায় অ্যানসার, মাত্র 3 লাইনে আপনাদের কিন্তু 3 মার্ক, তো যাদের 10 হয়েছে তাদের অ্যানসার কিন্তু সঠিক। আচ্ছা এরপর দেখেন ঘ নাম্বার, ঘ নাম্বার ইজি, এটা তুমি 4 লাইনের মতো হবে। আচ্ছা একটু মুছি, ঘনাম্বার আমাদের বলছে উদ্দীপকে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে দ্বন্দ্বটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমি দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রই তো জানি, এটা আমরা জানি কি এর বিকল্প এম প্লাস ভি ইন্টু ভিসি, যেহেতু এখানে আমাদের কি কোন মানে যান্ত্রিক ত্রুটি দেয় না, এর জন্য আমাদের প্লাস মাইনাস ই দেওয়া লাগবে না, যেহেতু আমাদের যান্ত্রিক ত্রুটি উল্লেখ করে নেই। তো এবার আমরা দেখব যে আমাদের কি কি তথ্য দেওয়া আছে উদ্দীপক থেকে, আমাদের এম দেওয়া ছিল কত 15 মিলিমিটার। আচ্ছা তো এটাকে আমরা কি করবো, এবার সেন্টিমিটার করব, তাহলে এটাকে যদি 10 দ্বারা ভাগ করি, 10 দ্বারা ভাগ করলে হবে 1.5 সেন্টিমিটার। আচ্ছা ভিসি মানে ধ্রুবক, আপনারা একটু বাংলা কথায় দিয়ে লিখে নেবেন এইভাবে যে সাধারণ স্কুলের দৈর্ঘ্য এম ইকুয়াল টু 15 মিলিমিটার, তারপর হচ্ছে ভানের ধ্রুবক ভিসি ইকুয়াল টু আমাদের কত 0.01 সেন্টিমিটার। আচ্ছা আর আমাদের কি ভানের সমপতন, এটা হচ্ছিল কত 8। আচ্ছা তো জাস্ট এবার আপনারা মানগুলো বসে দেবেন, তাই অঙ্ক শেষ, এম এর মান কত 1.5 প্লাস ভি, ভি এর মান হচ্ছে 8, ভিসি এর মান হচ্ছে কত 0.01। আচ্ছা এই এবার যেহেতু গুণন আছে, তাহলে গুণনের কাজ সবার আগে করতে হবে, যোগ আবার যোগের কাজ কিন্তু আগে করেন না, মানে 1.5 এর সাথে 8 যোগ করে দিবেন না। আচ্ছা তো এখানে কত আমাদের 8 × 0.01, গুণন দিলে আসতেছে আমাদের কত 0.08। আচ্ছা তাহলে এটার সাথে যদি আমি যোগ দিই 1.5, তাহলে আসতেছে 1.58 সেন্টিমিটার। যেটা বললাম এস যদি দেওয়া না থাকে, এসটাকে ধরে নিতে হয়, এস কত 1 মিলিমিটার করে, কিন্তু 1 মিলিমিটার। যে সৃজনশীলটা যদি আপনারা দেখেন সেই অধ্যায়ের প্রায় 80% এর উপরে কমপ্লিট হয়ে যাবে, এবং একটা সৃজনশীল সমান 50টি প্লাস সৃজনশীলের সমান, এক এক সময় দেখবেন যে 100টি প্লাস সৃজনশীলের সমাধানের সমান হয়। তো সেই ধারাবাহিকতায় আমি আজকে কথা বলবো নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপে, এমন একটা সৃজনশীল যে সৃজনশীলটা যদি দেখেন এখানে 80% না, এই অধ্যায়টা সম্পূর্ণ প্রায় শেষ হয়ে যাবে 90% এর উপরে, প্রায় 95%, এবং একটা সৃজনশীল সমান মিনিমাম 50টি প্লাস সৃজনশীলের সমাধানের সমান হবে। ঠিক আছে, আপনারা বিগত সালে যত বোর্ড কোশ্চেন গুলো আছে, তারপরে হচ্ছে আপনাদের বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষায় যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো যদি দেখেন দেখবেন যে এই ক্যাটাগরির বাইরে প্রশ্ন নাই, বাদ বাকি যা আছে মানে ওই সামথিং হাবি যাবি ওই 10% এর মধ্যে পড়ে। আপনারা যদি এই ভিডিওটা দেখেন আপনারা শিওর থাকেন ইনশাল্লাহ, প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখেন এ অধ্যায় আপনারা হাফেজ হয়ে যাবেন, এবং 90% এর উপরে যে কোনো সৃজনশীল আপনারা মানে কমপ্লিট করতে পারবেন, এবং মানে যে কোনো ধরনের সৃজনশীল আপনারা এ অধ্যায় থেকে আসলে দিতে পারবেন। তো দেখেন আমাদের এ অধ্যায়ের উদ্দীপকটা আমি কিভাবে সাজাইছি, তো আমাদের মানে বলছে যে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি বর্গাকার একটি বইয়ের দৈর্ঘ্য, তো এখানে এই যে বর্গাকার এই কথাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই যে বর্গাকার, ঠিক আছে, বর্গাকার একটি বইয়ের দৈর্ঘ্য পরিমাপ করে প্রধান স্কেলের পাট পাওয়া গেল 10.5 সেন্টিমিটার। আচ্ছা মানে প্রধান স্কেলের পাট অর্থাৎ এম পাওয়া গেল, ভানিয়ার সমপতন পাওয়া গেছে কত অর্থাৎ ভি, এই ভি পাওয়া গেছে
6 এবং ভানিয়ারের ভাগ সংখ্যা অর্থাৎ 14তম ভাগ সংখ্যা পাওয়া গেছে 20 এই কয়েকটা জিনিস আমরা দেওয়া আছে আচ্ছা ক নম্বর প্রশ্ন বলছে কি উক্ত বইটির প্রকৃত দৈর্ঘ্য নির্ণয় করো অর্থাৎ এল চাইছে আচ্ছা এবারে দেখেন এখানে দেওয়া আছে দৈর্ঘ্য পরিমাপে যদি 5% আপেক্ষিক ত্রুটি থাকে বইটির ক্ষেত্রফল নির্ণয়ে কত শতাংশ ত্রুটি আছে সেটা নির্ণয় করতে বলছে তো দেখেন এই যে এখানে 5% দেওয়া থাকে অনেক সময় এবং 5% ছাড়া দেওয়া থাকে আমি দুইটাই দেখাবো এই যে খ নম্বরটা আছে না আমি এমন ভাবে দেখাবো যাতে আপনারা মানে 5% দেওয়া থাকলে করতে পারবেন 5% ছাড়া যদি থাকে যা দেখুন অনেক ক্ষেত্রে 5% ছাড়া আছে 5% ছাড়া অর্থাৎ বলতে বইটির ক্ষেত্রফল নির্ণয় কত শতাংশ ত্রুটি থাকতে পারে মানে এরকম তো এটা আপনারা করতে পারেন আচ্ছা এরপর দেখেন বলছে কি এই যে প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নটা সবচেয়ে বেশি হতো বা নম্বরে যে সাধারণ স্কেলের চেয়ে স্লাইড ক্যালিপার্স এর স্কেল দিয়ে দৈর্ঘ্য পরিমাপে অধিক গ্রহণযোগ্য এটা গাণিতিক ভাবে ব্যাখ্যা করো বা দুইটি স্কেলের মধ্যে তুলনা করো কোনটা মান বেশি গ্রহণযোগ্য হবে এই ক্যাটাগরির প্রশ্নগুলো কিন্তু আপনারা আসে 22 এর দিকে যে এই ক্যাটাগরির প্রশ্ন আসছে আচ্ছা তো এইখানে দেখেন আমি সবার আগে ক নাম্বার প্রশ্নটা সমাধানটা করতেছি আচ্ছা আমাদের কি কি দেওয়া আছে আমরা একটু সেটা লিখে নেই আমাদের দেওয়া আছে অর্থাৎ আমাদের কি কি দেওয়া ছিল এম অর্থাৎ মূল স্কেলের পার্ট প্রধান স্কেলের বা মূল স্কেলের পার্টটা দেওয়া আছে এম এম হচ্ছে আমাদের 10.5 সেন্টিমিটার আচ্ছা এবং ভানিয়ার সমাপতন কি দ্বারা প্রকাশ করা হয় ভি দ্বারা অর্থাৎ 6 দেওয়া আছে আচ্ছা আমাদের ভানিয়ার ভাগ সংখ্যা অর্থাৎ এন দেওয়া আছে আমাদের কত 20 আচ্ছা আমাদের আর কিছু দেওয়া কিন্তু নাই আরেকটা কথা বলেছিল বর্গাকার এই বর্গাকার কথাটা এই খ নম্বরের জন্য লাগবে আচ্ছা তো আমাদের এবার আমরা যে সূত্রটা আমরা জানি মানে উইনো আমরা যে সূত্রটা জানি মানে প্রকৃত দৈর্ঘ্য নির্ণয় অর্থাৎ ভানিয়ার এগুলো বেসিক আলোচনার সময় কিন্তু বলা আছে আপনারা সেটা একটু দেখে আসেন যে দৈর্ঘ্য যেহেতু দৈর্ঘ্য হচ্ছে তাহলে এল সমান আমরা কি জানি এম প্লাস ভি ইন্টু ভিসি তো এখানে দেখেন আমাদের এই যে ভিসিটা লাগতেছে ভিসি অর্থাৎ ভানিয়ার ধ্রুবক ভানিয়ার একটা ধ্রুবক আছে তো এই ভানিয়ার ধ্রুবক কিন্তু আমাদের এখানে দেওয়া নাই এই ক্যাটাগরির প্রশ্ন 2022 সালে ঢাকা বোর্ড 2022 সালে কিন্তু এই সৃজনশীলটা এরকম টাইপের একটা সৃজনশীল আসছিল অর্থাৎ এই সেখান থেকে আমাদের ভিসি চাইছিল তো আমরা ভিসির কিন্তু একটা সূত্র জানি ভিসির সূত্র কি জানি এস বাই এন আমরা কি জানি এস বাই এন এস কে হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগ অর্থাৎ আমাদের যে নর্মাল স্কেলটা যে থাকে সেই স্কেলের দেখবেন যে ছোট ছোট যে ঘরটা থাকে একদম ছোট ছোট যে ঘর একদম এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে ঘরগুলা থাকে সেগুলা দেখবেন যে 1 মিলিমিটার থাকে এটা যদি উল্লেখ করে দেওয়া না থাকে অনেকেই কিন্তু এই প্রশ্নটা অ্যান্সার করতে পারবেন ঢাকা বোর্ড 22 সালে যারা যে এখানে তো এস দেওয়া ছিল না কিন্তু এম কিন্তু ঠিকই দেওয়া ছিল তো অনেকে এই এস দেওয়া না দেওয়ার কারণে ধরতে পারে না এস যদি দেওয়া নাও থাকে সেটা আপনারা 1 মিলিমিটার ধরে নেবেন কত 1 মিলিমিটার ধরে নেবেন সবসময় ঠিক আছে ক্ষুদ্রতম মানে স্কেলের যে ক্ষুদ্রতম ভাগটা থাকে সেটা হচ্ছে কি 1 মিলিমিটার তো এখানে আমাদের এস এস এর মান তাহলে কত হবে মানে 1 আর ভানিয়ার ধ্রুবক না এই সরি ভানিয়ার ভাগ সংখ্যা দেওয়া আছে আমাদের কত 20 এটাকে ভাগ করেন দেখেন কত হয় তাহলে 1 ভাগ 20 ইকুয়াল টু আমাদের কত বের হচ্ছে 0.05 যেহেতু দেখেন এটা কিন্তু মিলিমিটার ছিল আমরা কি হিসেবে বের করতেছি এটা এখন যে মানটা বের হবে সেটা কিন্তু আমাদের মিলিমিটারের মানটা বের হবে কারণ আমাদের এই 1 কিন্তু মিলিমিটারে আছে ঠিক আছে আচ্ছা এই মিলিমিটারকে এবার আপনারা কি করবেন এবার সেন্টিমিটারে রূপান্তর করেন তো মিলিমিটারকে সেন্টিমিটারে রূপান্তর করতে হলে আরো 10 দ্বারা ভাগ করতে হবে তাহলে এখানে আমাদের আসতেছে 0.005 সেন্টিমিটার 0.005 সেন্টিমিটার তো এবার দেখেন আমাদের প্রত্যেকটার মান আমরা পেয়ে গেলাম এই এম এর মান আমরা কত পেয়েছিলাম 10.5 প্লাস ভি এর মান হচ্ছে 6 এবং ভিসির মান এটাকে পেলাম 0.05 আচ্ছা কারণ সবগুলা আমাদের যেহেতু এটা সেন্টিমিটার আছে তাহলে এর জন্য আমরা কিন্তু এই মানটা সেন্টিমিটার করলাম তো এবার দেখেন 0.005 গুণন 6 তাহলে আসতেছে 0.03 0.03 এর সাথে এবার 10.5 তাহলে আমাদের আসতেছে মোট অ্যান্সার আসতেছে 5.53 সেন্টিমিটার এটাই কিন্তু আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছেন প্রথমে কি করলাম এটার সাথে গুণন করলাম আমাদের আসলে 0.03 তারপর এটার সাথে যোগ করলে আমাদের যে এই মানটা চলে আসলো
আচ্ছা এবার দেখেন আমাদের কি খ নাম্বারটা এই খ নাম্বারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং খ নাম্বারটাই আমি দুই নিয়মেই করাই দেব ইনশাআল্লাহ এবং খুবই সহজ বুঝলি আপনারা দেখবেন যে এই ক্যাটাগরির যত 22 সালে বেশিরভাগ এই ক্যাটাগরির প্রশ্ন আসছে তো এরপর দেখেন আমাদের কি খ নাম্বার বলছে কি দৈর্ঘ্য পরিমাপে 5% আপেক্ষিক ত্রুটি থাকলে তো দেখেন এই যে 5% আপেক্ষিক ত্রুটি থাকলে বইটির ক্ষেত্রফল নির্ণয়ে কত শতাংশ ত্রুটি থাকবে এখানে কত শতাংশ ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি নির্ণয় করে একই কথা সমস্যা তো আচ্ছা দেখেন একবার আপনারা দেখবেন যে 22 সালে এবং 21 সালে এই যে প্রশ্নগুলো বেশি আসছে যে একবার দেওয়া আছে পার্সেন্ট দেওয়া আবার হচ্ছে পার্সেন্ট ছাড়া তো আমি আজকে দুইটাই দেখাই দেবো আপনারা পার্সেন্ট দেওয়া থাকলে কিভাবে করবেন পার্সেন্ট ছাড়া কিভাবে করবেন ঠিক আছে মানে খুব ইজি আর হচ্ছে আপনাদের অনেক ক্ষেত্রে দেখবেন এখানে বর্গাকার নাও থাকতে পারে ঘনকাকার থাকতে পারে যদি বর্গাকার আপনারা ক্ষেত্রফলের সূত্র জানেন এ স্কয়ার অর্থাৎ দৈর্ঘ্য যা প্রস্থ আর যদি ঘনাকার থাকে সেটা ক্ষেত্রফল থাকবে না সেটা হয়ে যাবে আয়তন অর্থাৎ এ কিউ আচ্ছা এবার কি শুধু এই যে বর্গাকার বা ঘনাকার বেশি থাকবে না এই দুইটা বেশি থাকে আমি দেখছি সবচাইতে আবার অনেক ক্ষেত্রে আপনাদের দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা এরকম দেওয়া থাকতে পারে মানে তিনটা মানই দেওয়া থাকতে পারে তখন আপনারা কি আয়তন বের করে নেবেন আচ্ছা তো এরপরে দেখেন আমি যেটা করতে চাচ্ছি খ নাম্বার খ নাম্বার আমাদের বলছে আমাদের কি 5% আপেক্ষিক ত্রুটি থাকে তো আমি আগে 5% এটা এটা আমি আগে দেখাচ্ছি তো এখানে আমাদের সবার আগে মানে এটা লেখা উচিত ছিল মানে ক হতে পাই আমাদের বইটির প্রকৃত দৈর্ঘ্য আমরা পাইছিলাম কি বই টির প্রকৃত প্রকৃত দৈর্ঘ্য আমরা এল ইকুয়াল টু আমরা পাইছিলাম কত 10.53 সেন্টিমিটার এটা কিন্তু আমরা পাইছিলাম আচ্ছা তো এটা ধরে আমরা কাজ করতে হবে আর যেহেতু আমাদের দেওয়া আছে কত দেওয়া আছে 5% ত্রুটি মানে আপেক্ষিক ত্রুটি আপেক্ষিক আপেক্ষিক ত্রুটি কত 5% তো এই 5% বলতে আপনারা কি বুঝছেন 5% মানে হচ্ছে আমি 100 ভাগ মাপতে যাই আমার 5 ভাগ ভুল হইতে পারে 100 ভাগ মাপতে যে আমার কত ভাগ 5 ভাগ ভুল হইতে পারে আর আমার মাপতে হবে কত 10.53 এই ভাগটা মাপতে যাবে কতটুক ভুল বা কতটুক বেশি ভুল আমি করতে পারি আচ্ছা সেটা তো এবার দেখেন আমাদের 0. এটাকে যদি 100 দ্বারা ভাগ করেন 0.05 হবে 100 দ্বারা ভাগ করলে এবার আমাদের দেখেন তো যেহেতু আমাদের বইটির প্রকৃত দৈর্ঘ্য এটা দেওয়া আছে আমরা এখানে আমরা একটু ক্ষেত্রফল বের করে ফেলি অর্থাৎ বইটির ক্ষেত্রফল এখানে একটু ক্ষেত্রফলটা বের করি 10.53 স্কয়ার হবে কারণ বর্গাকারের দৈর্ঘ্য যা প্রস্থতা তো তাহলে তাহলে 10.53 উপরে স্কয়ার দেন তাহলে আমাদের আসবে কত যে 110.8809 আচ্ছা তো এইটা আমাদের দেওয়া আছে 8809 এত সেন্টিমিটার স্কয়ার আচ্ছা তো এবার আমি দেখব যে এটা আমাদের কিন্তু লাগবে পরবর্তীতে আচ্ছা এটা আমরা ভাঙা নিলাম এবার আমি কি দেখবো সবচেয়ে কম দৈর্ঘ্য এই কথা দিলে একটু লিখে নিন যে বইয়ের সবচেয়ে কম দৈর্ঘ্য আমার জায়গা সংখ্যা দেখে আমি এইভাবে লিখতেছি আচ্ছা তো কম অর্থাৎ আমাদের এই যে 10.53 কমের ক্ষেত্র হয় বিয়োগ বিয়োগ এই যে 10.53 গুণন 0.05 আচ্ছা কেন এরকম হলো যদি পার্সেন্ট দেওয়া থাকে তাহলে কিন্তু এই নিয়ম আচ্ছা কেন এরকম দেখেন আমাদের 100 ভাগ মাপতে যে আমার ভুল হইতেছে 5 ভাগ অর্থাৎ 0.05 পর্যন্ত আমার এই 10.53 এটা মাপতে যে আমার কতটুকু ভুল হইতে পারে এর জন্য আমাদের এই যে 10.53 গুণন আমাদের 0.05 আচ্ছা তো এবার দেখেন এটাকে ক্যালকুলেশন করেন এটা আসবে কত 10.53 গুণন এটা স্টার্ট 10.53 গুণন 0.05 আমাদের আসতে হচ্ছে 5265 আচ্ছা তো 5265 এটার সাথে আরো ভাগ দেওয়া বিয়োগ দেব কত আমাদের মানে 0.5265 আচ্ছা এটার সাথে বিয়োগ দেব কত 10.53 বাদ দিলে আমাদের আসতেছে যে 10.00035 সেন্টিমিটার এটা আমাদের আসতেছে আচ্ছা আমি একটা লাইন করে দিলাম অর্থাৎ কম ক্ষেত্রফল দেখবেন বইকে কম ক্ষেত্রফল আমার জায়গা সংকট দেখে আমি এরকম কম ক্ষেত্রফল মানে আমি যে কম দৈর্ঘ্যটা কত পেলাম এটা এটার উপরে আবার আমি কি দেবো স্কোয়ার দেবো 0.0035 উপরে কি দিলাম আমি স্কোয়ার দিলাম তাহলে স্কোয়ার দিলে এটা আমাদের কত বের হচ্ছে তো 10.00
বইটির বেশি ধৈর্ঘ্য, বেশি ধৈর্ঘ্যের ক্ষেত্রে আমাদের কি হবে অবশ্যই প্লাস, তাহলে যে দশ দশমিক তিপ্পান্ন প্লাস দশ দশমিক তিপ্পান্ন গুণ জিরো পয়েন্ট জিরো ফাইভ। আচ্ছা এটাকে ক্যালকুলেশন করেন দেখেন কত হয় আমাদের, তাহলে দশ দশমিক তিপ্পান্ন গুণ জিরো পয়েন্ট জিরো ফাইভ, আমাদের জিরো পয়েন্ট ফাইভ টু সিক্স ফাইভ, এটার সাথে আমরা যোগদান দশ দশমিক তিপ্পান্ন, তাহলে আমাদের আসতে হচ্ছে এগারো দশমিক শূন্য পাঁচ ছয় পাঁচ সেন্টিমিটার। আচ্ছা এবার আমরা কি বের করব, বেশি ক্ষেত্রফল বের করব, কি বের করব বেশি ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হবে অবশ্যই আমাদের কি স্কয়ার, এটার উপরে জিরো পয়েন্ট জিরো ফাইভ সিক্স ফাইভ স্কয়ার। আচ্ছা এটাকে ক্যালকুলেশন করলে আমাদের কত বের হচ্ছে দেখি, নিজে দেখে আমার জায়গা যেহেতু আছে কষ্ট করে, আমাদের কত আসতেছে একশো বাইশ দশমিক টু ফোর সিক্স, টু ফোর সিক্স ওয়ান সেন্টিমিটার স্কয়ার, আমাদের এরকম আসতেছে একশো বাইশ দশমিক টু ফোর সিক্স ওয়ান সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা তো এইবার আমার কথা হচ্ছে আমি এখানে এবার আপনাদের দেখাই, যদি আমাদের এই পার্সেন্টটা যদি না দেওয়া থাকে, অর্থাৎ যদি আপনাদের বলে যে বইটির ক্ষেত্রফল নির্ণয় কত শতাংশ ত্রুটি আছে বা বইটির ক্ষেত্রফল নির্ণয় আপেক্ষিক ত্রুটি বের করো, এই ক্যাটাগরি যদি থাকে, অর্থাৎ পার্সেন্ট যদি না দেওয়া থাকে, পার্সেন্ট যদি না দেওয়া থাকে, এখানে যদি দশ পার্সেন্ট দেওয়া থাকতো তাহলে কিন্তু জিরো পয়েন্ট ওয়ান আসতো, ঠিক আছে এরকম ভাবে আপনারা তো জানেন এটা, তারপরে এখানে যা জিরো পয়েন্ট ওয়ান গুণন করে দিতে। আচ্ছা এবার দেখেন আমি পার্সেন্ট যদি না দেওয়া থাকে তাহলে আমি কি করতাম, তো আমি এখানে একটু দেখাই দিচ্ছি, পার্সেন্ট যদি দেওয়া না থাকতো আমি এই সম্পূর্ণ এই পর্যন্ত সেম, এই পর্যন্ত কোনো ভিন্নতা নেই, এই যে এখানে আপেক্ষিক ত্রুটি যেটা আছে না, এইখানে আপনারা জাস্ট একটা কথা লিখতেন, যেহেতু এখানে আমাদের কি বইটির দৈর্ঘ্য দেওয়া আছে সেন্টিমিটার স্কেলে, এই যে সিএম স্কেল, তো যেহেতু বইটির দৈর্ঘ্য দেওয়া আছে সেন্টিমিটার স্কেলে, আমরা জানি সেন্টিমিটার স্কেলের ত্রুটি হচ্ছে প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ, কি প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ, এই কথাটা লিখতেন। তারপর লিখতেন কি বইটির কম দৈর্ঘ্য, কম দৈর্ঘ্য লেখার পরে এই যে এখানে দশ দশমিক তিপ্পান্ন কমের ক্ষেত্রে জাস্ট যোগ ভাগ করে দিতেন। আচ্ছা এখানে যে মানটা বের হইতো এখানে আবার কি কম ক্ষেত্রফল, অর্থাৎ এই যে দশ দশমিক তিপ্পান্ন যোগ দিতেন জিরো পয়েন্ট ফাইভ, তাহলে আসতেছে কত এগারো দশমিক শূন্য তিন। আচ্ছা একইভাবে আপনারা কি এটার ক্ষেত্রফল নির্ণয় করতেন, তাহলে ক্ষেত্রফল নির্ণয় করতে যায় এখানে আপনারা কি দিতেন স্কোয়ার দিতেন, আবার কি একইভাবে বেশি, যখন লিখতেন বেশি অর্থাৎ দশ দশমিক তিপ্পান্ন যোগ সরি এখানে তো যোগ করে ফেলছি, আচ্ছা এটা বেশি টা বের করছি, এটা কমের টা বের করতে হবে, মানে কমের টা বের করতে হবে যে দশ দশমিক তিপ্পান্ন মাইনাস জিরো পয়েন্ট ফাইভ, তাহলে আসতেছে কত দশ দশমিক শূন্য তিন, কমের টা বের করতেন। আচ্ছা কমের টা বের করে কমের ক্ষেত্রফল বের করতেন, এবার কি বেশিটা বের করতেন, বেশিটা জানি কত বের করবো দশ দশমিক তিপ্পান্ন প্লাস জিরো পয়েন্ট ফাইভ, অর্থাৎ এগারো দশমিক শূন্য তিন, এটার আবার বেশি ক্ষেত্রফল বের করতেন। একই নিয়ম হুবাহু সেম, শুধু এই আপনার আপেক্ষিক ত্রুটির জায়গায় কি লিখবেন যে যেহেতু স্কেলের আমাদের কি দেওয়া আছে মাত্রা দেওয়া আছে সেন্টিমিটার স্কেলে, এর জন্য আমরা জানি সেন্টিমিটার স্কেলের ত্রুটি হচ্ছে প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার, এই কথাটা একটু লিখে নেবেন, ঠিক আছে। আচ্ছা তারপরে হুবাহু সেম একইভাবে আপনারা কম দৈর্ঘ্য বের করবেন কম, তারপরে কি ক্ষেত্রফল বের করবেন, আবার বেশি দৈর্ঘ্য বের করবেন বেশি ক্ষেত্রফল বের করবেন। তারপরে এবার দেখেন আমাদের কি এবারে বাদ বাকি যেটা নিয়ম আছে না হুবাহু আমাদের সেম নিয়ম, এবার আমরা কি বের করবো চূড়ান্ত ত্রুটি, কি বের করবো চূড়ান্ত ত্রুটি, অর্থাৎ এই যে আমরা যে দুইটা মান পেলাম, এই যে একটা এটা পেলাম একটা এই যে দেখেন এই যে নিজটা প্রথম অবস্থায় পাইছিলাম সেই মানের থেকে আমি এই যে ছোট মানটা বিয়োগ দেবো, অর্থাৎ একশো দশমিক আমাদের কত শূন্য সাত, আচ্ছা এটা বাদ দেবো। আচ্ছা একইভাবে আবার কি বড়টার থেকে ছোটটা বাদ দেবো, একশো দশ দশমিক এইট এইট শূন্য নয় মাইনাস একশো পয়েন্ট শূন্য
ক্ষেত্রফল নির্ণয়ে শতকরা ত্রুটি মানে যে আপেক্ষিক ত্রুটির সূত্রটা আমরা আপেক্ষিক ত্রুটির সূত্রটা কি জানি আপেক্ষিক বা শতকরা নির্ণয় সূত্র একই কথা আপেক্ষিক ত্রুটির সূত্রটা জানি আমরা হচ্ছে বলেন তো কি চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড পরিমাপকৃত মান গুণন 100 তো এখানে আমাদের দেখেন চূড়ান্ত ত্রুটি কত এই যে এটা এই মানটা কারণ আমরা ভুলের ক্ষেত্রে সবচেয়ে বড় মানটাই নিতে হয় আর পরিমাপকৃত মান আমি প্রথম যে অবস্থায় মানটা পাইছি প্রথম ক্ষেত্রফল যেটা পাইছি সবসময় এটাই 110.8809 গুণন আমাদের কত 100 এবার এটাকে ক্যালকুলেশন করো অর্থাৎ চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড পরিমাপকৃত মান গুণন 100 যেহেতু শতকরা আমাদের বলে দিয়েছে তাহলে আমাদের কত 11.3652 গুণন 100 এটার সাথে ভাগ হবে আমাদের কত হয় 110.8809 তাহলে আমাদের বের হচ্ছে কত এই যে 10.2429 এরকম বের হচ্ছে মানে যে 2499 এরকম যেহেতু বের হচ্ছে আমি সোজা কি 25 লিখতে পারি 25% অর্থাৎ আমাদের এই যে ক্ষেত্রফল নির্ণয়ে শতকরা ত্রুটি হচ্ছে 10.25% আশা করি বুঝতে পারছেন এই ক্যাটাগরি যাতে প্রশ্নে আর কোনো সমস্যা না হয় আমি একটু 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 রিপিট করতেছি যদি পার্সেন্ট দেওয়া থাকে হুবাহু সেম নিয়ম আপনারা আগে ক্ষেত্রফল বের করবেন ক্ষেত্রফল বের করার পরে কি আপেক্ষিক ত্রুটি বের করা বলবেন কম ক্ষেত্রফল যে মানটা দেওয়া থাকবে যদি মানটা আমাদের মনে করেন যদি মানটা আমাদের যদি মনে করেন 8.5 দেওয়া থাকে সাপোজ মনে করেন প্রকৃত ত্রুটি এখানে 8.5 বেরোছে তার 8.5 মাইনাস মনে করেন এখানে 5% ত্রুটি জায়গায় 10% দিচ্ছে তাহলে 8.5 গুণন 0.1 অর্থাৎ 10 কে ভাঙালে আমাদের 0.1 হবে আবার বেশির ক্ষেত্রে যোগ একই নিয়ম আচ্ছা এবার যদি আমাদের যে যদি দেওয়া না থাকে যদি মানে আপেক্ষিক তো অর্থাৎ মোট কত পার্সেন্ট যদি দেওয়া না থাকে ঠিক আছে তাহলে আপনারা কি করবেন এই যে জাস্ট সেম মানে এই 8.5 একবার মাইনাস অর্থাৎ কমের ক্ষেত্রে বের করবেন আবার কি বেশি ক্ষেত্রে বের করবেন কমের ক্ষেত্রে ক্ষেত্রফল বেশি ক্ষেত্রে ক্ষেত্রফল তারপরে এই যে ক্ষেত্রফল থেকে যে উপরের ক্ষেত্রফলটা বিয়োগ দিবেন বিয়োগ দেয়া বড় মানটা সবসময় চূড়ান্ত ত্রুটি হিসেবে ধরবেন তারপর আপেক্ষিক ত্রুটির সূত্রটা ফলাই দিবেন আচ্ছা তো এরপর দেখেন গ নাম্বারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং বেশ কিছু প্রশ্নে আসে এবং এই প্রশ্নটা একটু ঘুরে ফিরে আসে অনেক বলে যে শিক্ষক বললেন যে তুমি যদি স্লাইড ক্যালিপারসের স্কেলটা নাও তাহলে এই মানটা আরো শুদ্ধ হবে ওই যে বলে শিক্ষকের কথা অধিক যুক্তিযুক্ত ব্যাখ্যা করো তারপর হচ্ছে দুইটি মানে স্কেলের মধ্যে কোনটা অধিক গ্রহণযোগ্য এই কথাগুলো দেওয়া থাকে মানে এইটাই একই আনসার তো আমি এটা আপনাদের গাণিতিক ভাবে দেখাই দেবো
গাণিতিক ভাবে না যদি দেওয়া থাকে, আপনার যদি বলে যে গাণিতিক ভাবে বিশ্লেষণ করো তাহলে গাণিতিক ভাবে বিশ্লেষণ করবে, আর যদি বলে যে না গাণিতিক ভাবে বিশ্লেষণ না করো তারপরও গাণিতিক ভাবে বিশ্লেষণ করে দিলে সবচেয়ে বেশি ভালো হয়। তো আমি গাণিতিক ভাবে বিশ্লেষণ ছাড়াও আমি আর একটা উদাহরণ দেবো ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখুন। আচ্ছা তো এখানে দেখেন সাধারণ স্কেলে আমি যে মাপটা পাইলাম মনে করেন এই যে সাধারণ স্কেলের দৈর্ঘ্য সাধারণ স্কেলের দৈর্ঘ্য এখন যদি কোন মান দেওয়া না থাকে না আপনারা আন্দাজে ধরে নিন, ঠিক আছে। আমি পাইলাম কত মনে করেন এল 10.5 সেন্টিমিটার, এই জিনিসটা আমরা পাইলাম। আচ্ছা তো এবার আমাদের বলছে যে স্লাইড ক্যালিপার দিয়ে যদি এই জিনিসটা মাপতে যাই, যেহেতু এখানে আমাদের কি সবগুলো মান দেওয়া ছিল, ওই যে গ নাম্বারটা করলাম কিন্তু এটার প্রকৃত ধরবো, এই যে প্রকৃত ধরবো আমি কত পেয়েছিলাম বলেন তো, এই যে 10.53 পাইছিলাম না, এই জিনিসটা এখানে বের হবে। অর্থাৎ আমি সাধারণ স্কেল দিয়ে মাপলাম হচ্ছে 10.5, আমি কিন্তু যদি স্লাইড ক্যালিপার দিয়ে মাপি সেটা বের হবে কত 10.53। আচ্ছা আমি মনে করি এখানে 10.0 ধরলামই না, আমি মনে করেন মানটা আমি চেঞ্জ করে দিলাম, মানটা আমি ধরলাম কত মনে করেন ধরলাম যে আমি 8.5, এখানে মনে করেন দেওয়া আছে 8.5। আমার যদি এগুলা যদি না দেওয়া থাকে আপনারা মনের আন্দাজে ধরে নেবেন, যে বলে দিবেন যে ধরে নেই ভানের সমাপতন, যে ভানের দাম মাপবো সেই ভানের সমাপতন হচ্ছে 5 এবং ভানের ধ্রুবক হচ্ছে 0.01, এরকম আপনারা ধরে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। আচ্ছা আর একটা বলছি যে আমি আর একটা উদাহরণ দেবো, কিন্তু সেটা হচ্ছে মানে কিভাবে লিখবেন লিখিত যে উদাহরণটা মানে গাণিতিক ছাড়া। আচ্ছা বইয়ের ধরুন আমি এটা ধরে নিলাম এত সেন্টিমিটার আমাদের দেওয়া আছে, আচ্ছা বা এত সেন্টিমিটার না আমি এখন 8 সেন্টিমিটার ধরে নিলাম, দেখবেন যে এই মানটাও চেঞ্জ আসবে। আচ্ছা তো আমি এখান থেকে হুবাহু 8 সেন্টিমিটার নিতে পারবো না, মনে করেন আমাদের এই সাধারণ স্কেল আমার 8 সেন্টিমিটার নিতে হলো, এই মানটা যে আমাদের 100% 8 হয়েছে এটা আমি বলতে পারবো না, কারণ এই স্কেলে একটা ত্রুটি আছে, ত্রুটিটা কত প্লাস মাইনাস 0.5, অর্থাৎ 8 এর চেয়ে একটু কম হইতে পারে আবার 8 এর চেয়ে একটু বেশি হইতে পারে, কিন্তু কতটুকু কম বা বেশি সেটা হচ্ছে সর্বোচ্চ আমি মানটা নিতে পারবো না, অর্থাৎ মূল স্কেল দ্বারা আমি ভগ্ন অংশ আকারে মানটা নিতে পারবো না, কিন্তু স্লাইড ক্যালিপার দ্বারা আমি ভগ্ন অংশ আকারে মানটা নিতে পারবো। এবার মনে করেন আমাদের এই 10.5 এর আকার মনে করেন 8 দেওয়া আছে মনে করেন, তো আমাদের ভানিয়ার সমাপতন বা ভানিয়ার ধ্রুবক ভানি আর সম পাতন মনে করেন ধরে নিলাম এর 6 আছে আমি অন্যটা যে কোনো একটা বললো আমাদের 7 ধরে নিলাম, যা ভানিয়ার ধ্রুবক। আর যদি সরাসরি প্রশ্ন উল্লেখ করে দেওয়া থাকে, যেমন এই প্রশ্নটা কিন্তু আমি বেরি করে ফেলছিলাম যে 10.53 আমি মানে ওই যে অঙ্কটা কয়ের মতো অঙ্কটা করবেন, করার পরে ব্যাখ্যাটা বলবেন কি যেহেতু আমাদের মূল স্কেল দিয়ে আমি পরিমাপটা পাইছি 10.5, কিন্তু আমাদের বইটা মানে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমি পাইলাম কত 10.53, এর জন্য স্লাইড ক্যালিপার্স দেওয়া দৈর্ঘ্য পরিমাপ হচ্ছে অধিক গ্রহণযোগ্য, এই কথাটা লিখে দিবেন আপনাদের 4-এ 4 দেবে। তো এখানে যেহেতু আমি এটা বেরি করে ফেলছি এবার আমি ইয়াটা বের করি মানে এইটার দ্বারা বের করে থাকে 8-এরটা, তো আমাদের যদি দেওয়া না থাকে আমি বলে আনিছি ধরে নেবেন ভানিয়ার ধ্রুবক ভিসি ধরে নিলাম 0.01 বা 0.5 সেন্টিমিটার, আচ্ছা এটা আমরা ধরে নিলাম। এবার আমরা কি হচ্ছে ভানিয়ারের যে ক্ষেত্রফল এটা আমি বের সরি দৈর্ঘ্যটা বের করবো, আমরা জানি এল সমান এম প্লাস ভি ইন্টু ভিসি, তার এম এর মান মানে মূল স্কেলের পার্ট মনে করেন 8 পেলাম আর প্লাস ভি ভি এর মান হচ্ছে 7 গুণন 0.01, এবার আমি দেখি কত হয় 7 × 0.01 প্লাস 8, তাহলে আমাদের দেখেন এটার মান পেলাম কত 0.7 সেন্টিমিটার। তো আমাদের এই মানটা হচ্ছে অধিক সূক্ষ্ম, আমরা মূল না পেলাম 8 আর এটা পেলাম কত 0.01, তাহলে এই মানটা কি অত্যন্ত বেশি সূক্ষ্ম। আচ্ছা তো এই জন্য এই ব্যাখ্যাটা দিয়ে দেবেন গাণিতিক ভাবে এটা হলো। আচ্ছা এবার গাণিতিক ছাড়া যে ব্যাখ্যাটা, গাণিতিক ছাড়া ব্যাখ্যাটা কি দিবেন সেটা হচ্ছে আমাদের মূল স্কেল, মোট কথা যে মূল স্কেল দ্বারা আমি ভগ্ন অংশ আকারে মান নিতে পারবো না, অর্থাৎ মূল স্কেল দ্বারা আমি কোনো সময় মনে করেন 8.523 এই কথাটা লিখতে পারবো না, আমি সর্বোচ্চ যে 5 পর্যন্ত যাইতে পারবো, এই যে 2-3 এ পর্যন্ত আমি যাইতে পারবো না, অর্থাৎ মূল স্কেল দ্বারা আমি জীবনেও ভগ্ন অংশ আকারে মান আনতে পারবো না। যদি আমার নিতে বলে যদি বলে কোথা বলে যে আপনারা 8.79 সেন্টিমিটার নেন, এটা আমার পক্ষে সম্ভব
না, মূল স্কেল দ্বারা সম্ভব না, কারণ আমি মূল স্কেল দ্বারা আমি এই যে ভগ্নাংশ আকারে মান নিতে পারবো না। তখন আমার কি করতে হবে, আন্দাজ করে মানটা নিতে হবে, আন্দাজ করে যে না এটা হয়তো 7-9 হয়েছে, কিন্তু আমি স্লাইড ক্যালকুলাস দ্বারা সহজে আমি এই মানগুলা নিতে পারবো, মানে দশমিক ভগ্নাংশ আকারে আমি প্রকাশ করতে পারবো। এর জন্য হচ্ছে স্লাইড ক্যালকুলাস হচ্ছে অধিক গ্রহণযোগ্য, মানে পরিমাপের ক্ষেত্রে, দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে। ঠিক আছে, পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপের এই চট্টগ্রাম বোর্ড 2021 সালের এই সৃজনশীলটা নিয়ে। তো দেখেন এই চট্টগ্রাম বোর্ড 2021 সালের আমাদের উদ্দীপকে কি বলেছে, একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, ক্ষুদ্রতম এক ঘরের মান মানে এস, সেটা দেওয়া আছে আমাদের কত, 1 মিলিমিটার, এবং প্রধান স্কেলের 19 ঘরের সমান ভার্নিয়ার স্কেলের 20 ঘর। তাহলে এখানে আমাদের ভার্নিয়ার স্কেল কত ঘর, 20 ঘর, মানে এন আমাদের দেওয়া আছে এখানে। আচ্ছা, উক্ত স্কেল দ্বারা বর্গাকার একটি বস্তুর দৈর্ঘ্যের পরিমাপ করা হলো, একটা কি বর্গাকার, এবং আপনারা জানেন যে বর্গাকারে কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ সেম থাকে। আচ্ছা, এটা পরিমাপ করা হয়েছে মূল স্কেলের পার্ট মানে এম, এখানে এম পাওয়া গেছে কত, 15 মিলিমিটার। আচ্ছা, এবং ভার্নিয়ার স্কেলের বা ভার্নিয়ার সমপতন পাওয়া গেছে মানে ভি, এখানে পাওয়া গেছে কিন্তু 16, এবং পরিমাপের ত্রুটি পাওয়া গেছে 5%। 5% মানে কত, 100 ভাগের মধ্যে 5 ভাগ করে ত্রুটি পাওয়া গেছে। আচ্ছা, এবার দেখেন গ নম্বর বলছে বর্গাকার বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করো, আর খ নম্বর বলছে যে বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল নির্ণয়ে কত শতাংশ ত্রুটি থাকতে পারে সেটা গাণিতিক ভাবে বিশ্লেষণ করতে বলছে। আচ্ছা, তো এখানে দেখেন আমাদের বলছে কি, গ নম্বর বর্গাকার বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো দৈর্ঘ্যের যে সূত্রটা আমরা যেটা জানি সেটা হচ্ছে দেখেন এল, এল সমান সমান এম প্লাস ভিসি ইন্টু আমাদের কি, ভি। আচ্ছা, ভি ইন্টু ভিসি বা ভিসি ইন্টু ভি একই কথা, তো প্লাস মাইনাস ই, ই তে হচ্ছে যান্ত্রিক ত্রুটি, যেহেতু এখানে আমাদের যান্ত্রিক ত্রুটি এখানে উল্লেখ করে দেওয়া নাই এই জন্য আমাদের লিখতে হবে না, এটা কিন্তু পরিমাপের ত্রুটি, এটা পরিমাপের ত্রুটি একটা আছে আর একটা কিন্তু যান্ত্রিক ত্রুটি, এখানে কিন্তু আমাদের যান্ত্রিক ত্রুটি যেহেতু উল্লেখ করা নাই আমাদের এখানে যান্ত্রিক ত্রুটি দিতে হবে না। আচ্ছা, তো এবার দেখেন আমাদের এই যে এম আমাদের কি কি দেওয়া আছে, গ নাম্বার আমাদের দেখেন প্রধান স্কেলের পার্ট, আমার জায়গা সংকট এর জন্য আপনারা এভাবে লিখে দিবেন যে দেওয়া আছে প্রধান স্কেলের পার্ট এম সমান সমান 15 মিলিমিটার। আচ্ছা, আর আমাদের ভার্নিয়ার সমপতন মানে ভি, এই যে ভি দেওয়া আছে কত আমাদের, 16। আচ্ছা, তো এবার দেখেন আমাদের পরিমাপের যে ত্রুটিটা, পরিমাপের ত্রুটি এটা দেওয়া আছে আমাদের কত, 5%। আচ্ছা, এই 5% কে যদি আপনারা ভাঙান তাহলে সেটা মানে 100 দ্বারা যদি ভাগ করেন 0.05 হবে। আচ্ছা, আমাদের আমাদের কিন্তু দেখেন এখান থেকে আমাদের আরেকটা জিনিস লাগে, এই যে ভিসি, ভিসি মান কিন্তু এখানে দেওয়া নেই, মানে ভার্নিয়ার সমপতনটা কিন্তু সরি ভার্নিয়ার ধ্রুবকটা কিন্তু আমাদের দেওয়া নেই, তাহলে ভার্নিয়ার ধ্রুবক আমাদের বের করতে হবে। তো ভার্নিয়ার ধ্রুবকের আমরা একটা সূত্র জানি, মানে এই যে ভিসি ভার্নিয়ার ধ্রুবক সমান সমান এস বাই এন। আচ্ছা, তো এখানে এস টা কি, আমি একটু আগে যখন ডাক্তার পড়েছিলাম আমি আপনাদের বলছিলাম যে এখানে দেওয়া আছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার, তো এখানে আমাদের কিন্তু এস টা দেওয়া আছে, মানে এস হচ্ছে আপনি একটু লিখে নেন যে প্রধান স্কেলের এক ঘরের মানে মান দেওয়া আছে 1 মিলিমিটার, তারপরে এটাই হচ্ছে এস, এস সমান সমান তাহলে 1 মিলিমিটার। আমার জায়গা সংকট এর জন্য আমি সংক্ষিপ্ত ভাবে দেখাই দিতেছি, এবং আমাদের দেখেন ভার্নিয়ার স্কেলের 20 ঘর এখানে দেওয়া আছে, কিন্তু প্রধান স্কেলের 19 ঘর সমান সমান কি আমাদের ভার্নিয়ার স্কেলের 20 ঘর, মানে এটা হচ্ছে এন, এন হচ্ছে আমাদের কত, 20। তাহলে এখান থেকে আপনারা সূত্র ফেলাইতে পারেন, এস, এস এর মান আমাদের কত, 1, আর এই এন এর মান হচ্ছে আমাদের 20, তাহলে 20 কে যদি 1 দ্বারা ভাগ করেন, 1 ভাগ 20 সেটা হবে 0.05। আচ্ছা, তারপরে আপনারা লিখবেন কি, আমরা জানি এই যে সূত্রটা লিখে দেন যে আমরা জানি যে তোমাদের কি দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলছে, তাহলে আমরা জানি বস্তুটির দৈর্ঘ্য মানে এল, এটা সমান সমান কত আমাদের এম প্লাস ভি ইন্টু ভিসি। আচ্ছা, এম এর মানটা কত আমাদের, যেহেতু দেখেন এখানে সবগুলো কিন্তু আমাদের কি মিলিমিটারের এককে দেওয়া আছে এর জন্য আমাদের এটা মিলিমিটারে পাওয়া যাবে। আচ্ছা, তো এটা কত আমাদের, এটা মিলিমিটার, তো এম, এম এর মান কত আমাদের, 15 প্লাস ভি, ভি এর মান হচ্ছে 16, আর ভিসি মান আমি একটু আগে পেলাম কত, 0.05।
আচ্ছা তো এখানে দেখেন তো এখানে কিন্তু আগে সবার আগে গুণনের কাজ করতে হবে আগে যদি যোগ বিয়োগের কাজ করেন অঙ্ক কিন্তু ভুল হবে কোন অঙ্কে আপনারা যে ছোটবেলায় কিন্তু এই নিয়মটা জানেন কিন্তু অনেকে ভুল করে অনেক স্টুডেন্ট ভুল করে আগে যোগের কাজটা করে ফেলে কিন্তু এখানে আগে সবার আগে গুণনের কাজ করতে হবে আগে গুণন তারপর ভাগ তারপর যোগ তারপর বিয়োগ এরকম ভাবে করতে হয় আচ্ছা তাহলে 16 গুণন 0.05 এটাকে দিলে আমাদের আসছে 0.08 এর মানে কি 15 প্লাস 0.8 আচ্ছা এটাকে যদি এবার 15 সাথে যোগ করেন তাহলে আমাদের আসছে কত 15.8 মিলিমিটার আচ্ছা এটা আমরা পাইছি আচ্ছা আগন দিচ্ছি আমি একটু পরে আসছি এক মিনিট আচ্ছা দেখেন আগনের শেষ আগন ফিরে আসলাম তো আমাদের দেখেন এই যে আমাদের বর্গাকার বস্তুটির দৈর্ঘ্য আমরা কিন্তু এটা পাই গেছি 15.8 মিলিমিটার কিন্তু দেখেন আমাদের এইখানে কিন্তু বলে দিছি যে পরিমাপের ত্রুটি কিন্তু 5% আছে এখানে কিন্তু আমি অ্যানসারটা এটা এক ধরনের অ্যানসার মানে এটা ধরবো কিন্তু আমাদের প্রশ্ন কিন্তু বলেছে যে পরিমাপের ত্রুটি ছিল মানে যে কোনো জিনিস এই জিনিসটা এতটুকু মাপতে যায় অবশ্যই একটা ত্রুটি হয়েছে সেই ত্রুটিটা কত আমাদের 5% মানে কত 0.05 আমাদের ত্রুটি হয়েছে তো সেটা আমাদের পরিমাপের ত্রুটি সহকারে সেই বস্তুটার ধৈর্ঘ্য কত হয় সেটা আমাদের নির্ণয় করতে হবে তো এখানে আপনারা তখন লিখবেন যে পরিমাপে ত্রুটি সহ বর্গাকার বস্তুটির দৈর্ঘ্য আচ্ছা দৈর্ঘ্য আমাদের এই যে বর্গাকার বস্তুটির দৈর্ঘ্য এরকম পাইছিলাম তো এটার পরিমাপের ত্রুটি সহকারে এবার আমি দেখব এটা কত হয় তো এই যে 15.8 মাইনাস 15.8 ইন্টু 0.05 এখন কত হচ্ছে আমার কেন এরকম হইলো আচ্ছা তো এখানে মাইনাস হবে না এটা হবে প্লাস মাইনাস কারণ আমাদের কি এই 5% যে ত্রুটিটা এটা হয় প্লাস হবে নতুবা কি মাইনাস হবে না একটু 0.05 বাড়বে নয় 0.05 কমবে আমি জানি না যে কতটুকু সেটা এর জন্য আমাদের কি প্লাস মাইনাস এখন কত হচ্ছে কেন এরকম গেল এবার দেখেন খুব খেয়াল করে আমাদের 100 ভাগের মধ্যে ত্রুটি হচ্ছে 5% 100 ভাগের মধ্যে ত্রুটি কত 5% তাহলে এত ত্রুটির মধ্যে আমার ত্রুটি কত এর জন্য এই যে গুণন হয়ে গেল এর জন্য কি হয়ে গেল যতটুকু আমি মাপ দিছি তার সাথে আমি এটা কি গুণন করব তারপরে আমাদের কি যেহেতু যে প্লাস মাইনাস আমি জানি না যে বাড়বে না কি কমবে এর জন্য এটা প্লাস মাইনাস ছিল আচ্ছা তাহলে এটা কত এই যে 15.8 প্লাস মাইনাস এতটুকু মান কত দেখেন আপনারা 15.8 ইনটু 0.05 এটা আসতেছে আমাদের 0.7 এটি হচ্ছে আমাদের অ্যানসার এটি হচ্ছে আমাদের কি পরিমাপের ত্রুটি সহকারে বর্গাকার বস্তুটির দৈর্ঘ্য আমাদের কত 15.8 প্লাস মানে 0.79 তো আশা করি বুঝতে পারছেন আচ্ছা এরপরে দেখেন আমাদের কি ঘ নাম্বার তো ঘ নাম্বার আমাদের বলছে কি যে ঘ নাম্বার বলছে বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল নির্ণয়ে কত শতাংশ ত্রুটি থাকবে সেটা মানে গাণিতিক ভাবে বিশ্লেষণ করতে বলছে ক্ষেত্রফল নির্ণয় ক্ষেত্রফল মানে কি বর্গাকার যেহেতু দৈর্ঘ্য গুণন প্রস্থ আচ্ছা তো এই টাইপেরই আমি একটা সিজনশিপ করে দিয়েছিলাম সেটা হচ্ছে যে ঢাকা বোর্ড 2021 সালে প্রায় সেম কিসিমেরই তো এরকম টাইপের আরো অনেকগুলো সিজনশিপ আছে অন্য অন্য বোর্ডে তারপর যদি এটা দেখেন দেখবেন যে অন্য অন্য বোর্ডের এই একই টাইপের আমি একভাবেই করাই দেবো কোনো অসুবিধা নেই দেখি আপনারা অন্য অন্য বোর্ডও করতে পারবেন আচ্ছা তো এরপরে দেখেন আমি একটু একটু মুছি উপরের প্রশ্নগুলাও মুছে দেই এটা আমার যেহেতু লাগবে না আপনারা মনে রাখেন যে 5% ত্রুটি ছিল এই এতে আর আমরা আর ক্ষেত্রফলে ত্রুটি যেহেতু বের করতে বলছে আচ্ছা তো আমাদের দেখেন গ হতে এটা হচ্ছে ঘ নাম্বার গ হতে পাই বর্গাকার বস্তুটির পরিমাপে ত্রুটি সহ দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি সহ দৈর্ঘ্য আমরা কি পাইছিলাম বলেন তো সরি 15.8
প্লাস মাইনাস 0.79 এটা আমরা কিন্তু পাইছিলাম। আচ্ছা তো এবার দেখেন আমাদের এই টাইপের যে অঙ্কগুলো এটা কিভাবে এবার করতে হয়। তো এবার আমাদের মূল যে দৈর্ঘ্যটা ছিল এটা আর এটা কিন্তু এই যে প্লাস মাইনাস সহ আছে এটা হচ্ছে পরিমাপের ত্রুটি সহকারে। তো আমরা এবার এইটা একটু দেখব। আচ্ছা তো বর্গাকার বস্তুটির দৈর্ঘ্য, বর্গাকার বস্তুটির দৈর্ঘ্য আমি কত বলেছিলাম 15.8। আচ্ছা অতএব বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত হবে এত মিলিমিটার, তাহলে 15.8 স্কয়ার। আচ্ছা তাহলে এটাকে যদি আপনারা এই করেন যে 15.8 স্কয়ার করলে আসতে আমাদের কত 249.64 মিলিমিটার স্কয়ার। আচ্ছা তো এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল পেলাম। আচ্ছা তো এবার আমরা দেখব আমাদের ত্রুটি কতটুকু ছিল, দেখেন প্লাস মাইনাস 0.79। আচ্ছা এবার আমি দেখব যে আমাদের ভুল মানে আমরা একবার মাইনাস করব আর একবার কি করব এই মানটাকে প্লাস করব, তাহলে আমি লিখব সবচেয়ে ছোট ছোট দৈর্ঘ্য, সবথেকে ছোট দৈর্ঘ্যটা আমরা বের করব অন্তর্গত 15.8। আমরা যেহেতু ছোটটা বের করবো এর জন্য আমি কি করবো এটা মানটা মাইনাস করব। এটাকে যদি আমরা মাইনাস করি তাহলে দেখেন কত হবে 15.8 মাইনাস 0.79। আচ্ছা তাহলে কত হবে এই যে 15.01 মিলিমিটার। আচ্ছা এবার আমরা বের করবো কি সবথেকে ছোট ক্ষেত্রফল, বর্গাকার যেহেতু দৈর্ঘ্য যা প্রস্থ হচ্ছে। আচ্ছা তাহলে এটা আমাদের কি 15.01 স্কয়ার দিলাম, তাহলে এটা আমাদের কত হয় 15.01 এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে 225.3001। আচ্ছা এত এত মিলিমিটার স্কোয়ার। আচ্ছা এবার আমরা কি বের করব সবচাইতে বড়টা, বড় দৈর্ঘ্য সবচাইতে যেহেতু বড় আমরা দেখব তাহলে এটা কার আমি প্লাস করে দেবো, তাহলে 15.8 প্লাস 0.79। আচ্ছা তাহলে এটাকে যদি যোগ করি 15.8 প্লাস 0.79 তাহলে আমাদের কত আসতেছে দেখেন 16.59 মিলিমিটার। আচ্ছা তাহলে এবার কি আমরা সবচাইতে বড় ক্ষেত্রফলটা বের করে ফেলি, ক্ষেত্রফল এবার এটার উপর আমরা স্কয়ার দেবো, তাহলে 16.59 এর উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে দেখেন সে মানটা কত হয়, তো এমানের উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে আসতেছে 275.2281 মিলিমিটার স্কোয়ার। আচ্ছা তাহলে আমরা কি বড় মানটা পেলাম এবং কি সরি বড় মানটা পেলাম এবং কি ছোট মানটাও পাই গেল। এবার আমরা বের করব কি চূড়ান্ত ত্রুটি, এবার আমরা বের করব কি চূড়ান্ত ত্রুটি, আর এটা কিন্তু এই যে মানটা এটা হচ্ছে হিসাবকৃত মান, এটা কি বলা হয় কি কি আপনারা প্রথম মানটাকে যখন স্কোয়ার করবেন মানে প্লাস মাইনাস ছাড়া যখন স্কোয়ার করবেন সেটা হচ্ছে হিসাবকৃত মান। তাহলে আমাদের একটু জায়গা লাগবে, আমি একটু এখানটা একটু লিখে নেই যে হিসাব কৃত মান মানে মূল যে মানটা আমরা মানে প্লাস মাইনাস ছাড়া যেটা পাইছি সেটা সেটা হচ্ছে 249.64। এটা তো আমাকে শেষের দিকে লাগবে যখন আমরা আপেক্ষিক ত্রুটিটা বের করব। আচ্ছা তো আমি একটু উপরে গুলো একটু মুছি, এবার আমরা কি বের করব চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটি বের করার জন্য কি একবার এটা এটার মানে হচ্ছে এমানটা বড় না
একবার এ মানের থেকে আমি এই ছোট মানটা বাদ দেবো, তারপর কি এ মানের চেয়ে আমার কি এ মানটা একটু ছোট, তারপরে যে বড় মান থেকে আবার কি হিসাবকৃত মানটা বাদ দেবো। আচ্ছা তাহলে চূড়ান্ত ত্রুটি দেখেন আমাদের কত, 249.64 মাইনাস আমাদের কত 225.3001 এত। এইটার থেকে যদি আমরা বাদ দিই 249.64 মাইনাস 225.3001 তাহলে এটা আমাদের আসতেছে কত 24.3399 মিটার স্কয়ার। আচ্ছা আবার কি করবো এবার দেখেন, এই মানের থেকে আমাদের এই মানটা একটু ছোট, তারপরে আমি কি করবো এই বড় মান থেকে বা ছোট মানটা বাদ দেবো, 275.22821 মাইনাস আমাদের কত 249.864 মিলিমিটার স্কয়ার। তাহলে এটা যদি এবার আমি বাদ দিই 2475.2281 মাইনাস 249.64, আচ্ছা এটাকে করলে আমাদের আসতেছে কত 25.5881 মিলিমিটার স্কয়ার। আচ্ছা তাহলে দেখেন আমাদের দুইটা চূড়ান্ত ত্রুটি বের হইল। তো আপনারা জানেন যে দুইটা যখন চূড়ান্ত ত্রুটি বের হবে মানে সব নিয়ম একই সেম একদম হুবাহু, যদি আপনারা এই অঙ্কটা পারেন দেখবেন যে অন্য অন্য বোর্ডের অঙ্কগুলো আপনারা অনায়াসে করতে পারবেন। যদি আমাদের আপেক্ষিক ত্রুটি বা ত্রুটি 5% এই যে এরকম যদি উল্লেখ করে দেওয়া থাকে তাহলে সোজা এই যে এই নিয়মে চলে আসবে, ঠিক আছে। আর একটা আছে পরিমাপের যে ত্রুটিটা, এখানে অন্য একটা যখন এই যে পার্সেন্টটা দেওয়া থাকবে না, এখন উল্লেখ করে দেওয়া থাকবে যে 0.05, তখন একটু অন্য নিয়ম আমি ওরকম টাইপের আমি সৃজনশীল করে দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা তো এবার দেখেন আমাদের এই যে এরকম এই দুইটা ত্রুটির মধ্যে থেকে আমি কোন ত্রুটিটা নেব, অবশ্যই আমরা জানি যে বড় ত্রুটিটা নিতে হয়। কেন আমরা জানি ভুলের সময় আমরা দেখবো যে কতটুকু আমার সর্বোচ্চ ভুল হতে পারে, তো আমার ভুলের সময় দেখলাম যে আমি সর্বোচ্চ ভুল আমি এতটুকু করতে পারি, এর জন্য আমরা বড় ত্রুটিটা নেব। একটু নিচে দিয়ে এবার একটু মুছি। আপনারা একটু লিখে দিবেন যে ত্রুটির ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় মানে ভুলটা নেই, অর্থাৎ চূড়ান্ত ত্রুটি সমান সমান 25.5881 মিলিমিটার স্কয়ার। আচ্ছা তাহলে এবার আমরা কি বের করবো, এবার আপেক্ষিক মানে ক্ষেত্রফলের ক্ষেত্রে আমাদের আপেক্ষিক ত্রুটিটা যে বের করতে বলছে বর্গাকার বর্গাকার বস্তুটির ক্ষেত্র আপেক্ষিক ত্রুটি আমরা জানি কি চূড়ান্ত সূত্র, এটা চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড আমাদের কত পরিমাপকৃত মান, পরিমাপকৃত মান গুণন আমাদের কত 100। তাহলে চূড়ান্ত ত্রুটি আমাদের কত এই যে উপরে যেহেতু বড় মানটা সবসময় ভুলের ক্ষেত্রে বড় মানটা ধরতে হয়, আচ্ছা এটা আমি লিখলাম। আর পরিমাপকৃত মান এই যে 249.64 ইন্টু আমাদের এই যে 100। আচ্ছা এবার দেখেন আপনারা যদি ক্যালকুলেশন করেন তাহলে এটা হবে সাথে গুণন যাবে 100, তাহলে আসতেছে আমাদের কত উপরেরটার সাথে এটা আগে গুণন দিয়ে দেন তাহলে আসতেছে 255.8.81, আর এটার সাথে যদি ভাগ দেন বা এক লাইনে করতে পারেন কোনো অসুবিধা নেই একসাথে, শুধু শুধু বড় গুণন সবকিছু বোঝানোর ক্ষেত্রে। আচ্ছা এটা দেখেন আমাদের কত আসতেছে 10.25% চলে আসতেছে, আমাদের কিন্তু অ্যান্সারটা পাই গেছে। কারণ আমাদের মানে পরিমাপের ক্ষেত্রে ত্রুটি ছিল 5%, আমরা জানি যখন পরিমাপের ক্ষেত্রে ত্রুটি 5% আর ক্ষেত্রফলের ক্ষেত্রে আমাদের ত্রুটিটা হবে কত 10.25%। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে অঙ্কগুলো করতে হয় এবং প্রতিটার ক্ষেত্রে এই সেম নিয়ম। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করলো, সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।